শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো। তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে জানিয়েছো যে তোমরা যৌগিক গেটটা নিয়ে যদি আমি একটা ক্লাস দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তো সেজন্য আমি লজিক গেটটা দিয়ে শুরু করছি। আর যৌগিক গেটটা আজকে হয়তো আমি কভার করতে পারবো না, কারণ যৌগিক গেটটা বলার আগে আমি মৌলিক গেটগুলো সম্পর্কে আর একটু ভালোভাবে বলতে চাই। যদিও ক্লাসে এগুলো বলা হয়েছে কিন্তু অনেক দিন যেহেতু হয়ে গেছে, যৌগিক গেটটা বুঝতে হলে তোমাদের মৌলিক গেট সম্পর্কে আর একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আজকে আমি মৌলিক গেটগুলো কভার করার চেষ্টা করছি। তো শুরুতে আসছি আমরা লজিক গেট। আমি বলে দিই আজকে আমি কোন টপিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আলোচনা করব লজিক গেট কি, লজিক গেট কত প্রকার ও কি কি। দুই নম্বরে দুই বা তিন ইনপুট বিশিষ্ট অর গেটের বর্ণনা করো। তিন নম্বর হচ্ছে দুই বা তিন ইনপুট বিশিষ্ট এন গেট বর্ণনা করো। চার নম্বর হচ্ছে সত্যক সারণী কি। আজকে আমরা এই টপিকসগুলো কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমার সাথেই থাকবে আশা করছি। শুরুতে আসি আমরা লজিক গেট কি এবং কত প্রকার ও কি কি। আচ্ছা, লজিক শব্দের অর্থ কি আমরা সবাই জানি। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। আর গেট শব্দের অর্থ কি, যার মধ্য দিয়ে কোন কিছু আসা যাওয়া করে। তাহলে লজিকে বলতে বোঝাচ্ছে এমন একটা গেট যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। কোনো কিছু বলতে কি, যুক্তি আসা যাওয়া করে। এখানে যুক্তি বলতে আমরা বুঝাবো যুক্তিভিত্তিক সংকেত। তার মানে লজিক জিরো আর হচ্ছে লজিক ওয়ান। তার মানে আমরা যদি সংজ্ঞায় যদি যাই যে লজিক গেট কি, লজিক গেট হচ্ছে এমন এক ধরনের ডিজিটাল সার্কিট যা যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় লজিক গেট। প্রবাহ বলতে আমরা বুঝাচ্ছি যাওয়া আসা, যেটাকে বলা হয় সেটাই হচ্ছে প্রবাহ। তো আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। লজিক গেট সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাকে লজিক গেট বলে। লজিক গেটকে আমরা ডিজিটাল সার্কিট কেন বলছি, কারণ ডিজিটাল সার্কিটগুলো তৈরি হয় লজিক, মূলত কম্পিউটার মতো ডিজিটাল ডিভাইসগুলো অসংখ্য সার্কিট দ্বারা তৈরি, আর ওই সার্কিটগুলো মূলত লজিক গেট দ্বারা তৈরি হয়। তাহলে আমরা আবার একটু ক্লিয়ার করি, লজিক গেট হচ্ছে এক ধরনের ডিজিটাল সার্কিট যার মধ্যে দিয়ে যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এবার আসি আমরা লজিক গেটের প্রকার ক্ষেত্রে, যে লজিক গেট কত প্রকার ও কী কী। লজিক গেট মূলত দুই প্রকার, তার মানে লজিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক গেট, আর অন্যটি হচ্ছে যৌগিক গেট। কোন গেটগুলোকে মৌলিক গেট বলা হয় এবং কোন গেটগুলোকে যৌগিক গেট বলা হয়। মৌলিক গেটের মধ্যে রয়েছে
AND gate, NOT gate, বা OR gate, হচ্ছে NOT gate. এই তিনটে গেটকে মূলত মৌলিক গেট বলা হয়। যৌগিক গেটের মধ্যে রয়েছে NAND gate, NOR gate, XOR gate, XNOR gate. এই চার ধরনের গেটকে বলা হয় যৌগিক গেট। তাহলে লজিক গেট কত প্রকার কি কি সেটা আমরা বুঝলাম। এখন এই যৌগিক গেটগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইউনিভার্সাল বা সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। তাহলে ইউনিভার্সাল বা সর্বজনীন গেট বলা হয় ন্যান্ড এবং নর গেট। সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট আর এক্সোর এবং এক্সনর এদেরকে বলা হয় বিশেষ গেট। আচ্ছা তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এক নম্বরের যে কোশ্চেনটা ছিল সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছো। এখন আমরা দুই নম্বর কোশ্চেনে চলে যাবো, আমি বর্ণনায় যাব। কিন্তু যাওয়ার আগে আর একটু বলে দিতে চাই যে মৌলিক গেট এবং যৌগিক গেটের সংজ্ঞা আমরা কিভাবে করব, মৌলিক গেট কাকে বলে বা যৌগিক গেট কাকে বলে। আচ্ছা আমরা একটু যদি খেয়াল করি যৌগিক গেটগুলোর দিকে, যে ন্যান্ড গেট, ন্যান্ড কি আছে এন আর হচ্ছে এন্ড। দেখো আমরা যখন বলি গেট লিখেছি সেখানে এন্ড গেট লিখেছি, অর গেট লিখেছি, নট গেট লিখেছি। তাহলে এখানে এন্ড বলতে যেটা বোঝাচ্ছে এন মানে হচ্ছে নট আর যোগ এন্ড গেট। তার মানে কি, মৌলিক দুটো গেট নিয়ে যৌগিক একটা গেট তৈরি হয়েছে, মৌলিক এন্ড গেট এবং নট গেট, এই দুটো গেটের সমন্বয়ে তৈরি হয়েছে যৌগিক ন্যান্ড গেট।